হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার বুলটি ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি সকাল সকাল সবজি কাটছি। দেখো, সবজি কাটতেই বসেছি এখন, বটি নিয়ে আর সবজি নিয়ে বসে আছি। আর সবজি কি সবজি, পুরো বাস্কেটটা নিয়েই আমি বসে আছি। তো সেরকম খুব একটা সবজি নেই, সবজি প্রায় শেষের মুখেই। তো আমি শুক্তো করবো, ওই জন্য শুক্তোর সমস্ত করবো, মানে আমি শুক্তো অলরেডি বসিয়েও দিয়েছি। শুক্তোর জন্য সব কিছু জোগাড় কাটলাম। তো অনেক কিছু কাটাকুটি করতে হয় শুক্তো করতে গেলে, তো আমার শুক্তো চাপানো হয়ে গেছে। আর এখানে আমি কাটছি হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো কারণ পাস্তা বানাবো ছেলেটার জন্য টিফিন। তো পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে, ওগুলো দেখাচ্ছি পরে। আর আজকে ডিউটি আছে, তো ওই জন্য সকাল সকাল আমি ভেবেছিলাম যে আরও ভোরে উঠবো, ভোরে উঠে সব কাজ করবো। কিন্তু মানে রাত্রে বৃষ্টি পড়ছিল আর এত মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি ঘুমিয়ে গেছি। 6:30 সময় একবার ঘুম ভেঙেছিলো, আবার ঘুম থেকে উঠছি 7:30। তো আমাকে চটপট করে সব করতে হচ্ছে। এদিকে ভাতও আমি চাপিয়ে দিয়েছি, আর ছেলেটা এখনও উঠেনি, ও ঘুমাচ্ছে। তো ওকে পরে উঠাবো, কারণ খুব ঠান্ডা আছে। আর এখন বই টইও নেই, তো থাক ঘুমাক এখন, তারপর তো উঠতেই হবে ভোর ভোর। তো আমি এখানে সবজিগুলো চটপট করে, আমার কাটা হয়ে গেছে, আর একটা শুধু গাজর বাকি আছে। এই একটা গাজরটা কাটবো, তাহলেই হয়ে যাবে। তো চলো চটপট করে করে নিই। এখানে শুক্তো আমি চাপিয়ে দিয়েছি, তো শুক্তোর সবজিগুলো সব আমি আজকাল আলাদা আলাদা ভেজে তুলে রাখিনি, কারণ এত আমার সময় নেই। তো আমি তেল যেহেতু বেশি করে দিয়েছিলাম, তো আমি সব সবজি একসঙ্গে দিয়ে দিলাম। শুধু জাস্ট করলাটা ভেজে উঠিয়ে রেখেছি, এই যে করলাটা ভেজে উঠিয়ে রেখেছি, মানে ছাঁকা হতে দিয়ে দিয়েছি এটাতে, কারণ জলটা না, এটা ঠান্ডা জল দিলে তো, কবে দিয়েছো? ঠান্ডা জল না দিলে কড়াই লেগে যাবে। তো চলো, পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে, করি চটপট। দেখো আজকের ওয়েদার খুব সুন্দর ওয়েদার আছে, আজ বেশ ভালো লাগছে বাইরেটা। তো এখানে আমি চাপিয়ে দিলাম, দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার গাজরটা আর বিনসটা তোমার ভাজা চাপালাম। এটা হালকা জাস্ট ভাজা হবে, তারপর আমি ক্যাপসিকামটা দেবো, কারণ ক্যাপসিকামটা আগের থেকে দিলে হবে না, কারণ এটা একটু ফ্রাই হোক। আর নুন দিয়ে দিয়েছি যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমার শুক্তাতেও মানে শুক্তাটা চাপানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। আর এবার করলাটা দেবো, আর একটু বড়ি ভেজে ওপর থেকে দিয়ে দেবো, সর্ষে বাটা দেবো। এখন একটা ফুটুক, এতো জাস্ট জল দিলাম। তো দেখো এবার ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে এগুলো ভেজে নেবো। তারপরে এবার আমি সস টসগুলো সব রেডি করি। তো চলো আমি সস টসগুলো রেডি করে তারপর আসছি। তো আমার কমপ্লিট হয়ে গেলো, দেখো ওপর থেকে আমি বড়িটা ভেজে দিয়ে দিলাম, নামিয়ে। তেল একটু বেশি হয়ে গেছে আমার শুক্তোটাতে, এতটা তেল, আমি তেলটা বেশি দিয়ে ফেলি, এত তেল শুক্তো লাগে না। কিন্তু যাই হোক, ভালোই হলো শুক্তো হয়ে। এটা সবজিটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু জাস্ট ভাজবো, পেঁয়াজগুলো একটু লাল লাল হবে, কারণ গ্যাসটা এখন সিমে আছে একদম, দেখো। তো ওই জন্য ভাজাটা একটু লেট হচ্ছে, বাট এবারে গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, কারণ ওই গ্যাসে আমি শুক্তোটা বানাচ্ছিলাম। সস টসগুলো সব আমি রেডি করে রাখলাম। এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, সয়া সস নিয়ে নিয়েছি, আর ভিনেগার নিয়ে নিয়েছি, আর চিলি সসটা দেবো একটু। তারপর পাস্তা আমার হয়ে গেল প্রায়, আমি সবজিগুলো ভেজে তারপর সসটা রেডি করে রেখেছিলাম, যে সসটা সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে তারপর পাস্তাগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেলো, একটুখানি ফোনটা নিতে গেলাম, ততক্ষণে তলে ভরে যাচ্ছে, মানে এটা একটু মানে কন্টিনিউসলি নাড়তে হয়, নাহলে তলে ভরে যাবে। বাট দেখতে পাচ্ছে পাস্তা আমাদের সবার ভালো লাগে খেতে। আমিও একটু পাস্তা নিয়ে যাবো টিফিন, আজকে আর রুটিটা বানাবো না, আটা মাখা আছে যদিও, কিন্তু আর বানাবো না। এদের এখনও ঘুম ভাঙেনি, দেখো ছেলেটা তো এখন অঘরে ঘুমাচ্ছে। আর আমার বর খবর দেখতে ভালোবাসে, ও যখনই ফোন দেখে ও খবরই দেখে। তো এখনও আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক নিয়ে এখন ওর বিরাট সমস্যা, সেটাই দেখছে, কারণ আমাদের দুজনেরই লিঙ্কটা করানো নেই। তা 1,000 করে 2,000 আমাদের গচ্ছা যাবে এখন। আর ওকে বেটা ওট ওট, বাপু দাদাও এলো না আজ। দেখো আমি মানে সকালবেলায় এত তাড়াহুড়ো ছিল যে আমি আর মানে ভ্লগ করতে পারিনি। তো অফিস থেকে এসে তারপর ছেলেটা মানে আজ থেকে টিউশন স্টার্ট হয়ে গেল, তো এসে দেখলাম স্যার মানে চলে এসেছিল ততক্ষণে। তো ম্যাথ করলো, যেহেতু এখন সব বইগুলো পাওয়া যায়নি, তো ম্যাথগুলো করছিল। তো আসার সময় একেবারে চিলি চিকেন নিয়ে এলাম, কারণ জাস্ট ঘরে কটা রুটি করে নেবো, ব্যাস রুটি আর চিলি চিকেন, আর আলু ভাজা আছে, কালকে ভেজেছিলাম, তো অনেক আলু ভেজে ফেলেছিলাম, আলু ভাজা রয়েই গেছে। তো আর চিলি চিকেন নিয়ে এলাম, তিনজনের তিনটে চিলি চিকেন নিয়ে এলাম, চিলি চিকেন আর রুটি। তো এখন রুটিটা করবো, রুটি করে খাওয়া দাওয়া করে, কারণ প্রচুর ঘুম পাচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। দেখো এই তারে ফারে ঠেকাস না। তো এই যে চিলি চিকেনটা, ¶¶
ছেলেটা আমার এখন মানে লাইট স্ট্যান্ড হয়ে গেছে, তো ওর লাইটটা ধরে দিচ্ছে। আর লাইটটা সত্যি লাইটটা মুখের কাছে মানে একটু আগে নিলে বেশ বাপরে মানে খুব পাওয়ার লাইটটা, তো ভালো লাগে দেখতে। তো লাইটটা একবার করে ধরে দেয় যখন মন, মনের উপর নির্ভর। আর আমরা অনলাইন থেকে দুটো হ্যাপি জিনিস অর্ডার দিয়েছি, তো তোমরা একটা ভ্লগ মানে যদি রেগুলার দেখো, হ্যাঁ তো দেখতে পাবে। তো আমি এখানে আটা বের করে নিচ্ছি, আমি আটা মেখে রুটি করব, কারণ চিলি চিকেন আছে আর চিলি চিকেন দেখে মনে হচ্ছে কতক্ষণে খাই, ওই জন্য চটপট করে রুটি করতে বসে গেছি। তো ফটাফট করে রুটি করে তারপর খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুমাবো। আর রুটি আটা একটু বেশি করে মাখছি কারণ আমি টিফিন নিয়ে যাব কালকে, তো একটু আটা মাখা রেখে দেবো ফ্রিজে। তো চলো করে নিই। আমাদের খাবার রেডি হয়ে গেছে, দেখো এখানে ছেলেটার খাবার দেওয়া হয়ে গেছে, চিলি চিকেন, আলু ভাজা আর রুটি। রুটিটা ছিঁড়ে দিলে না ওকে? কটা রুটি দিয়েছো? আর এখানে টেবিলে আমরা নিচে বসবো, যেখানে ছেলেটা টেবিলে বসবো, এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আমরা এখন খাবো, আর খিদেও পেয়েছে খুব জোর। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।